দর্শক শুরু করছি প্রথম রাউন্ড বাজার রাউন্ড বলতে পারে নিয়মগুলো বলছি প্রথম রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব আপনারা প্রত্যেকই সেই প্রশ্নে অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস ভুল উত্তর দিলে -2 পয়েন্টস কেউ যদি পাশে থেকে সঠিক উত্তরটা বলে ফেলেন তাহলে তার উত্তর আমি গ্রহণ করব কিন্তু কোনো পয়েন্টস যুক্ত হবে না ওকে সো আর ইউ রেডি ওকে লেটস গো আপনাদের জন্য প্রথম প্রশ্ন কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট ওকে এবার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 10 নম্বর সেক্টর কাদের নিয়ে গঠিত সেনাবাহিনী উত্তর ভুল হয়েছে -2 পয়েন্টস সঠিক উত্তর হবে নৌ কমান্ডো বাহিনী এবারে প্রশ্ন কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন প্রিসলি উত্তর ভুল হয়েছে -2 পয়েন্ট সঠিক উত্তর হবে লুই পাস্তুর ওকে এবারে প্রশ্ন মনপুরা 70 কি চলচ্চিত্র উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর হচ্ছে একটি চিত্রশিল্প শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম 1970 সালের 12 নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হয় এটি পাঁচটি প্রশ্ন হয়ে গেছে এখন আমরা একটু ফান করতে চাই ওকে একটু জানতে চাই যে গান জানে কোন পরিবার এখানে কে কে আছেন কর্নারে পাওয়া গেল তাহলে একটু গান শুনতে চাই মনে করো যদি সব ছেড়ে ওকে আর কে কি জানেন হ্যাঁ গান জানি তাহলে একটু শুনিয়ে ফেলেন বকুলের মালা শুকাবে রেখে দিব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো না কো আমারি ছবি আপনাদের জন্য এবারে প্রশ্ন পর্দায় চোখ রাখবো কিছু এলোমেলো বর্ণ দেয়া আছে বলতে হবে সঠিক শব্দটি কি লেটস হ্যাভ এ লুক মানব জীবন উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্টস ওকে এবার একটি ধাঁধা এমন কি জিনিস আছে যা নিজের থাকা ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো টাকা ভুল উত্তর -2 পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে লজ্জা এবারের প্রশ্ন কলা গাছের সুতায় কলাবতী শাড়ি উৎপাদন হয়েছে কোন জেলায় সিরাজগঞ্জ উত্তর ভুল হয়েছে -2 পয়েন্টস সঠিক উত্তর হবে বান্দরবান ওকে পরের প্রশ্নে যাব এবার আমরা আবারও স্ক্রিনে চোখ রাখবো একজন বিখ্যাত মানুষের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে মানুষটিকে লেটস হ্যাভ এ লুক নায়করাজ রাজ্জাক বাহ উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট
এবারে শেষ প্রশ্ন। ভারতে অনুষ্ঠিত আইসিসির ওয়ান ডে পুরুষ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন কে? সরফুদ্দৌলা ইবনে সৈকত। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। ওকে, 10টি প্রশ্ন শেষ, এবার আমরা দেখব স্কোর কি বলছে। স্কোর এখন আমার হাতে, আমি একদম প্রথম পরিবার থেকে যাব, দেখি মা মেয়ে কতটা ভালো পারফর্ম করতে পারলেন। নাসরিন সুলতান এবং হাসনা বানু, আপনাদের স্কোর -2। মুর্শিদা নাহার এবং গাজী সাইদুর রহমান, স্কোর হচ্ছে -2। এরপর দুই বোন খুব টেনশনে আছে এবং সুপার এক্সাইটেড হওয়ার কারণে তাদের স্কোর হয়ে গেছে আলটিমেটলি 6। কংগ্রাচুলেশনস। এরপর খুলনার দম্পতি, তারা 4 পয়েন্টস নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে প্রথম রাউন্ডে, কংগ্রাচুলেশনস। এবার রুমানা আফরোজা রিমঝিম এবং সাইমা আক্তার সুমি কোনো প্রশ্নে অংশগ্রহণ করতে পারেননি এবং স্কোর হচ্ছে 0। এবারে মা ছেলে হোসাইন মোহাম্মদ শাহনেয়াজ শাহিন আক্তার, আপনারা একটি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে 4 পয়েন্টস নিয়ে নিয়েছেন, কংগ্রাচুলেশনস। এবারে দুই বোন ফরহানা আক্তার এবং ফরজানা আক্তার, স্কোর হচ্ছে 0। ওয়েল, তার মানে আমি পেয়ে গেছি তিনটা পরিবারকে যারা চলে যাবে আমার সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, বাট আমার দরকার আরও দুটো পরিবার, অর্থাৎ গেমটা আমি আবারও খেলবো বাকি 4টি পরিবারের সঙ্গে। যেই পরিবার সঠিক উত্তর দেবে তাদেরকে আমি নিয়ে যাব সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, কিন্তু কোনো নম্বর যুক্ত হচ্ছে না। সো আপনারা রেডি? এখন কেউ ভুল উত্তর দিলে মাইনাস হলে তারা একদম বাদ যাবেন, আমি তাদেরকে নিতে পারবো না। আপনাদের জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। উত্তর সঠিক হয়েছে, আপনারা চলে যাচ্ছেন সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, বাট কোনো নম্বর যুক্ত হচ্ছে না। এবার পরের তিন পরিবার খেলবে। গাছের প্রাণ আছে এই সত্যটি কে প্রমাণ করেন? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। উত্তর সঠিক হয়েছে, আপনারা যাচ্ছেন সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। আমি এবার দুই পরিবারের হাতে তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে রাইস কুকার। প্রথমে আমন্ত্রণ জানাবো মুর্শিদা নাহার এবং গাজী সাইদুর রহমানকে, প্লিজ চলে আসুন। রিমঝিম এবং সুমি দুই বোন চলে আসুন।